শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ থেকে আমি সহকারী শিক্ষিকা রূপনন্দী আজকে আমার প্রিয় শিক্ষার্থী কেজি ক্লাসে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি ক্লাস নিব গণিত, গণিতে কথায় লেখা। তোমরা এক পাশ থেকে দেখো, আমি এগুলো মানে 21 থেকে 30 পর্যন্ত আমি কথায় লিখেছি, আর এক পাশ থেকে 31 থেকে 40 পর্যন্ত আমি ইংলিশে কথা লিখেছি। এখন দেখো তোমাদেরকে আমি এগুলো পড়ে বুঝিয়ে বলে দিচ্ছি, যেন তোমরা সেটা খাতায় তুলতে পারো এবং এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখতে পারো। এখন দেখো 21, 2, 1, 21 দেখো, এ কয় বর্ষুভার তালি বসক 21, নিচে দেখো 2, 2, 22 দেখো, বয়াকার রস্যই কালি বসক 22, নিচে দেখো 2, 3, 23 দেখো, এই পাশে দেখো 23 বানান, কয় একার রস্যই কালি বসক 23, নিচে দেখো 2, 4, 24 দেখো, এখানে চ বয় বয় রস্যিকার কালি বসক 24, নিচে দেখো 25, 2, 5, 25 ক চন্দ্রবিন্দু চ রশ্মিকার কালী বসক 25, এই পাশ থেকে দেখো 2, 6, 26 ছয় আকার বয় বয় রশ্মিকার কালী বসক 26, নিচে দেখো 2, 7, 27 দেখো, এখানে 27 বানান করি, দন্তাস্ব আকার তয় আকার কালী বসক 27, এখান থেকে দেখো 28, 2, 8, 28 এখানে দেখো, এখানে বানান দেখো সরে আ টয়াকার কালি বসো 28, এখানে দেখো 29, 29 এ দেখো উ, তারপরে দন্তান্ন তয় রশ্মিকার তয় ফলা রশ্মিকার কালি বসো 29, ও আমরা এখানে কি করলাম 2, 9, 29 দীর্ঘাউ দন্তান্ন তয় ফলা রশ্মিকার কালি বসো 29, নিচে দেখো 3, 0, 30 তয় ফলা রশ্মিকার কালি বসো 30, এখানে দেখো আবার আমরা বলছি 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 আবারও তোমাদেরকে বুঝাচ্ছি, দেখো 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 দেখো, এখানে আবার আমরা ইংরেজি বানান করেছি, দেখো ইংরেজিতে কি আছে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 এবার দেখো এটা আমি কিভাবে বানান করবো 31, 31 দেখো THR THIRTY 31 OFE 1 কি কেন এটা 31, এটা হলো 32, 32, 32 দেখো THIRTY 30, TWO 2 32, এখানে দেখো 33, এই দেখো THIRTY 33, THIRW 33 এখানে দেখো 34, 34 বানানটা দেখো THIRTY 34, FOUR 34, নিচে দেখো 35, 35, 35, THIRTY 35, FIVE 35, এখান থেকে দেখো 36, 36, THIRTY 36, SIX 36, দেখো 37, 37, THIRTY 37, SEVEN 37, এখান থেকে দেখো 38, THIRTY 38, EIGHT 38, নিচে দিকে দেখো 39, 39, THIRTY 39, NINE 39, নিচে দেখো 40, 40 দেখো 40, FOUR TY আমরা আবার এটা করছি দেখো 31, 32, 33 দেখো 34, এই যে দেখো বানান 35 দেখো 35, 36, 37, 38,
অসুবিধার জন্য এই বানানগুলো আমি আবারও তোমাদের সাথে আমি রিপিট করছি, যারা তোমরা সেটা ভালোভাবে খাতায় তুলতে পারো এবং লিখতে পারো। দেখো, একুশ দুই এক একুশ, দেখো এই যে একুশ বানা লেখা আছে। তারপর দেখো দুই দুই বাইশ, দেখো বাইশ বানা লেখা আছে। দেখো দুই তিন তেইশ, তারপর দুই চার চব্বিশ, দুই পাঁচ পঁচিশ, দুই ছয় ছাব্বিশ, দুই সাত সাতাশ, দুই আট আঠাশ, দুই নয় উনত্রিশ, তিন শূন্য ত্রিশ। এখানে দেখো থার্টি ওয়ান, এই যে দেখো থার্টি ওয়ান, দেখো থ্রি টু, থার্টি টু, থ্রি থ্রি, থার্টি থ্রি, থ্রি ফোর, থার্টি ফোর, থ্রি ফাইভ, থার্টি ফাইভ। এপাশ থেকে দেখো থ্রি সিক্স, থার্টি সিক্স, থ্রি সেভেন, থার্টি সেভেন, থ্রি এইট, থার্টি এইট, থ্রি নাইন, থার্টি নাইন, ফোর জিরো, ফোরটি। তোমাদের সুবিধার জন্য আমি এটি আবারও তোমাদের সাথে আমি রিপিট করলাম, যেন তোমরা একটি ভালোভাবে করতে পারো এই ক্লাসটা। তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখে তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে কিভাবে এই বানানগুলো লেখা যায়। খুব সহজ করে এই বানানগুলো দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে সেগুলো আমি খুব সুন্দর করে লিখেছি। তোমরা যেন বাসায় এসে বারবার দেখে তোমরা তোমরা নিজেরা খাতায় তুলতে পারো। আজকে এই পর্যন্তই তোমাদের আমি বানানগুলো শিখালাম গণিতের। আশা করি তোমরা বাসায় চেষ্টা করবে খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি উপভোগ করেছ আশা করি, এবং কি তোমরা খুব ভালোভাবে এগুলো মন দিয়ে পড়াশোনা করবে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর অনলাইন ক্লাসের প্রতি মনোযোগী হবে। ধন্যবাদ সবাইকে।